প্রিয় 2021-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা দে এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের এবিটি এর 2020-21 টেস্ট পেপার থেকে ভৌত বিজ্ঞান বিষয়ের 161 পাতার ক ও খ বিভাগের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে যে বাজার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট অনায়াসে নোটিফিকেশন আকারে পেতে। অবশ্যই ইতিমধ্যে তোমাদের বিভিন্ন বিষয়ের এবিডি এর টেস্ট পেপার থেকে ক ও খ বিভাগের সমাধান করা হয়েছে, ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তা তোমরা সেগুলি অনায়াসে দেখে নিতে পারো। দেখো বের করে নিয়েছি আমি 161 পাতা ফিজিক্যাল সায়েন্সে। প্রথমে তোমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থটি হল, উত্তর হবে অপশন সি সিএফসি। দু নম্বর প্রশ্ন, বয়েলের সূত্রে ধ্রুবক হল গ্যাসের, অপশন ডি ভর ও উষ্ণতা। কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 22 হলে কোনটি গ্যাসের আণবিক ওজন, উত্তর হবে অপশন সি। পরবর্তী পেজে উত্তর রয়েছে, উত্তর হচ্ছে সি 44। আলোক রশ্মির যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ হয় তখন কোনটি অপরিবর্তিত থাকে, উত্তর হবে কম্পাঙ্ক, অপশন সি। সাদা আলো যখন বায়ুর মাধ্যম থেকে কাচ মাধ্যমে প্রবেশ করে তখন কোন বর্ণের আলো প্রতিসরণ কোন সবচেয়ে কম হবে, উত্তর হবে বেগুনি বর্ণ। পরে প্রশ্ন 6 নম্বর দাগে, স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে ব্যবহার করা হয়, অপশন বি অবতল দর্পণ। কোনটি রোধাঙ্কের একক, উত্তর হবে ওহম ইন্টু মিটার। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম অনুযায়ী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ও তড়িৎ প্রবাহের অভিমুখের মধ্যবর্তী কোণ কত, উত্তর হবে অপশন বি 90°। 9 দাগে প্রশ্ন, 220 ভোল্ট ও 100 ওয়াট বাতির রোধ কত হবে, উত্তর হবে অপশন সি 484 ওহম। কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, এখানে অপশনগুলির মধ্যে উত্তর হবে অপশন ডি আই। কোন যৌগটির গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না, উত্তর হবে অপশন বি LiH অর্থাৎ লিথিয়াম। 12 দাগে প্রশ্ন, কোনটি জলীয় দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য, উত্তর হবে অপশন সি CH3COOH। কোন যৌগে স্বতন্ত্র অণুর কোনো অস্তিত্ব নেই, উত্তর হবে অপশন বি তড়িৎজ্বোজী যৌগ। কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, উত্তর হবে অপশন বি চিনি। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন প্রক্রিয়াটি ঘটে, উত্তর হবে অপশন বি বিজারণ। এরপর আসি বিভাগ খ। বিভাগ খ-এ আমাদের প্রথমে প্রশ্ন থাকছে, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, উত্তর হবে আয়নোস্ফিয়ার। ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO এর ভূমিকা কি, উত্তর হবে NO2 ও O2 উৎপন্ন করে। একটি তরল বায়োফুয়েলের উদাহরণ দাও, উত্তর হবে বায়ো ইথানল। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা, বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায়, এতে বয়েলের সূত্র লঙ্ঘিত হয়, এটি মিথ্যা। পরে প্রশ্ন, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, উত্তর হবে -459.4°। পরে অথবা প্রশ্ন, চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রটির প্রকৃতি কি, উত্তর হবে মূলবিন্দুগামী। দৃশ্যমান বর্ণালীর কোন বর্ণের আলোর তরঙ্গ সবচেয়ে বেশি, উত্তর হবে লাল। ক্যামেরার অভিলক্ষ্য হিসাবে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, উত্তর লেন্স। অথবা প্রশ্ন, কোন ধরনের লেন্সের দ্বারা দীর্ঘদৃষ্টির প্রতিকার করা হয়, উত্তর হবে উত্তর লেন্স। কোন আলোকরশ্মির একটি স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে একটি চ্যুতিকোণ কত হবে, 0°। উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোদ কিভাবে পরিবর্তিত হয়, হ্রাস পায়। গৃহস্থায়ী তড়িৎ বর্তনীতে বিভিন্ন তড়িৎ যন্ত্র কোন সমবায়ে যুক্ত থাকে, সমান্তরাল। বৈদ্যুতিক মোটরে কোন ধরনের শক্তি কোন ধরনের শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। এরপর বাম স্তম্ভ ও ডান স্তম্ভ, দেখো একটি ইউরেনিয়মোত্তর মৌল, উত্তর হবে অপশন এ NP। পরে রয়েছে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, উত্তর হবে অপশন সি HCOOH। পরে রয়েছে একটি সমযোজী যৌগ, উত্তর হবে H2O, অপশন ডি। তড়িৎ ঋণাত্মকতা সর্বনিম্ন, উত্তর হবে অপশন বি CS। এরপর রয়েছে তোমাদের 2.12 দাগে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে মৌলগুলিকে তাদের কোন ধর্ম অনুযায়ী সাজানো হয়েছে, উত্তর হবে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী। মৌলের এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয়, তেজস্ক্রিয়তা। একটি পরমাণুর ইলেকট্রন, একটি পরমাণুর ইলেকট্রন সংখ্যা 11 হলে এটি তড়িৎজ্বোজী না সমযোজী যৌগ গঠন করবে, তড়িৎজ্বোজী।
HCl গ্যাসে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? সমযোজী। তড়িৎযোজী যৌগের একটি ধর্ম উল্লেখ করো। উত্তর হবে তড়িৎ পরিবহন করে। অথবা প্রশ্ন, একটি ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ দাও। জল। কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি ঘটে? Cu উৎপন্ন করে। তড়িৎ বিশ্লেষণে কি রূপ তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? DC। অ্যানোড মাঝে পাওয়া যায় এমন একটি মূল্যবান ধাতুর নাম উল্লেখ করো। উত্তর হবে সোনা। নেক্সট প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার রূপে কি ব্যবহার করা হয়? প্লাটিনাম। এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।